এসো এসো, এই দেখো তারা মা, আমার বড় মা। বড় মা, আমি এসেছি এসেছি আমি। কি বামাচরণ, তুমি এখানে? ঠাকুরমশাই, বামা আমার সাথে এসেছে। যাক, নিশ্চিন্ত হলাম। ওকে এখানে একা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের বামাচরণ মা অন্ত প্রাণ। প্রণাম ছোট কুমার। প্রণাম। তারাপীঠের সংকটের কথা শুনেছেন নিশ্চয়ই? শুনেছি, সেই দুশ্চিন্তা নিয়েই তো তারাপীঠে এসেছি। এখন তো মাই আমাদের ভরসা। মায়ের আশীর্বাদ ছাড়া তো আর বলছি, আগে মায়ের দর্শন করি, পুজো দিই, তারপর না হয় বাকি কথা বলবো। বেশ, তাই হবে, আসুন। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। মহাপীঠ তারাপীঠ। বড় মা, তোমাকে দেখার জন্য রোজ আমার মন কাঁদে, কিন্তু আমি যে আসতে পারি না, মা যে আমায় আসতে দেয় না, আজও আমায় আসতে দিচ্ছিল না। শেষে অন্য দিদির কথায় রাজি হলো। ও বড় মা, আমার মাকে বলো না, যেন আমায় তোমার কাছে আসতে দেয়। আসবি রে বামা, অবশ্যই আসবি, কিন্তু তুই তো অনেক ছোট, বল তোর গর্ভধারিণী মা কি তোকে একা ছেড়ে দিতে পারে? সেও যে তোকে বড্ড ভালোবাসে বামা। তুই আমার আত্মভোলা ছেলে, তুই যদি ভাবে বিভোর হয়ে পথ ভুলে অন্যদিকে চলে যাস। তোমার এই মন্দির ছেড়ে থাকতে পারছি না গো বড় মা, থাকতে পারছি না। তোর মা তো তোকে নিয়ে খুব ভয় পায় রে, আর তার ভয় কি শুধু একটা? এই তো সেদিন আসরে তুই যেভাবে অচেতন হয়ে পড়েছিলি। নারী তো পাচ্ছি না, কোনো স্পন্দন নেই। সে কি? সেই ভয় তো তোর মায়ের বুকে কাঁপন বাড়িয়েছে। তবে তুই হলি আমার প্রিয় পুত্র, তোকে না দেখে যে আমিও থাকতে পারি না বামা। তুমি যদি চাও তাহলে তো আমি এখানে আসতে পারি। তুই আসবি, নিশ্চয়ই আসবি, বড় হ, দেখবি তোর মা তোকে ঠিক আসতে দেবে। তুই আসবি আমার কাছে বামা, ঠিক আসবি। সবই তো তোমারই ইচ্ছে। Okay.
এই প্রসাদের ডালাটা আপনি রাখুন, আর আপনার পুজোর ডালাটা আমি রাজমহলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে। রাজমহল মানে কে ইনি, ইনার পরিচয় কি? এই বাবা চল, ওট ওট ওট, চল 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 বাবা। বামাচরণ, আগেও তোমার গান শুনেছিলাম, বড় ভালো লেগেছিল। আজ আবার তোমার গান শুনে বড় তৃপ্তি পেলাম বামাচরণ। তুই কার সাথে মন্দিরে এলি বামা? তোর বাবা মাকে তো দেখছি না। অন্নদা দিদি আমাদের পাশের গায়ে থাকে। বামাচরণ, এই মন্দির তোমার, তোমার যখন ইচ্ছা যখন মন চাইবে তুমি তোমার মায়ের কাছে এসো। এই এত বড় ডালা একটু দিতে পারছো না? কেমন দোকানি তুমি? এই মেয়েটির সঙ্গে পুজো দিল আনন্দ। আপনার পুজো দেওয়া শেষ হয়েছে তো ছোট কুমার? হ্যাঁ। ছোট কুমার? হ্যাঁ ছোট কুমার, আর ইনি নাটোরের রানীমা। রানীমা, ডালার দোকানে তুমি যার সঙ্গে ঝগড়া করছিলে সে আমার ছোট ছেলে। ডালার দোকানে তোমার আচরণ আমরা সবাই দেখেছি, তুমি তো আড়ালে কিছু করনি। তোমার আরো নম্র, আরো সংযত হওয়া উচিত। বিবাহযোগ্য মেয়ে তুমি, এরকম ছেলে মানুষে তোমাকে আর মানায় না। কমা রানীমা, সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। মহাপি